গ্রামের বিদ্যালয়ে ফুলের ভালোবাসায় ও সম্মাননায় সম্বর্ধিত হলেন প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া। আমার এই স্মৃতিতে মনে পড়ছে, তোমাদের মতো বয়সে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। 1952 সালে আমি এই এখানে একটা প্রাইমারি স্কুল ছিল, এই মাঠে প্রাইমারি স্কুল, এটা জনাজীর্ণ প্রাইমারি স্কুল। সেখানে আমার একজন মৌলভী সাহেব আমাকে পড়াতেন। মৌলভী সাহেবের নাম আহমদ হোসেন আনোয়ার হোসেন জামু। তো উনি বলতে এই নাম হবে না, কি নাম রাখবেন? বিকিরণ প্রসাদ বড়ুয়া। 10ই ফেব্রুয়ারি রাউজান উপজেলার আবুরখিল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সম্প্রতি রাষ্ট্রীয় সম্মান 21শে পদকের জন্য মনোনীত প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়ার 75তম জন্ম জয়ন্তী উপলক্ষে গার্ড অফ অনার ও ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুলাল বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা ত্রিদীপ বড়ুয়া, জয়ন্তী উদযাপনী পরিষদের সমন্বয়কারী প্রণবরাজ বড়ুয়া, প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন, ডাক্তার প্রবেশ বড়ুয়া, শিক্ষক সিদুল কান্তি ধর। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা রাখি রানী বড়ুয়া, শিক্ষক সুলাল কান্তি বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, শিক্ষক সনত কুমার বড়ুয়া, সাংবাদিক রতন বড়ুয়া সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন অলোকেশ বড়ুয়া তপু। পরে নিজ বাড়ি নন্দনকানন বৌদ্ধ মন্দিরে ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়ার জন্য এক আশীর্বাদ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এখানে বিভিন্ন ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন। 11ই ফেব্রুয়ারি চট্টগ্রামে মোটেল সৈকত কনভেনশন হলে হীরক জয়ন্তী উদযাপন করা হবে। উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী, একাধারে তিনি বিজ্ঞানী যার জ্ঞান গরিমায় অদ্বিতীয় ব্যক্তিত্ব, এবং বাংলাদেশের চিনে না এমন কোনো মানুষ নেই। আবুরখিল স্কুলের প্রধান শিক্ষক 1984 থেকে আমি ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়াকে চিনি। শিক্ষাক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। বিকিরণ প্রসাদ বড়ুয়া একজন উচ্চশিক্ষিত ব্যক্তি নয় শুধু, তিনি সমাজকর্মী ছিলেন, সমাজসেবক ছিলেন এবং বিনয়ী ও ভদ্র ছিলেন। জাতীয় এবং আন্তর্জাতিক যে ওনার বিশেষ অবদান রয়েছে। আমি একেবারে ছোটোকাল থেকে প্রফেসর ডক্টর বড়ুয়াকে দেখেছি যে অত্যন্ত একজন মেধাবী মানুষ। ওনার অনুপ্রেরণায় ওনার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আবুরখিল জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আমি দীর্ঘ 25 বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। আবুরখিল অমিতাভ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিকিরণ প্রসাদ বড়ুয়া এই স্কুলের একজন ছাত্র ছিলেন। ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া একজন মানুষ নয়, শুধু একটা প্রতিষ্ঠান। উনি একজন মানবতাবাদী, নিরহংকারী, সজ্জন ব্যক্তি। বিলাসি নিজে যখন ওনাকে উনি যখন এই ডক্টরেট ডিগ্রি নিয়ে আসেন তখন এই স্কুলের প্রধান শিক্ষক আমারও শিক্ষক পর্যন্ত দেখতেছি। উনি খুবই দক্ষ এবং শিক্ষক হিসাবে উনি খুবই ভালো ছিলেন।